মালপত্র হালনাগাদ না থাকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ ও শুক্রবার ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। এদিকে বাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসল। খুলনা আন্তঃজেলা বাস টার্মিনালে সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। যেসব গাড়ি বা মাহিন্দ্রা সড়কে চলছিল বুধবার তাও বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। গত কয়েকদিনের মতো আজও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল আরাপুর বাইপাস মোড় থেকে ছেড়ে যায়। এই আইনটি অবশ্যই সাংঘর্ষিক, যেহেতু ঝুঁকিপূর্ণভাবে আমরা চলাফেরা করি রাস্তায়, আমাদের ড্রাইভাররা চলাফেরা করেন, যার কারণে তারা এত এই যান বাজি রেখে বগুড়াতে বাস চলাচল বন্ধ থাকলেও বুধবার রাত থেকে শুরু হয়েছে।